এ হোসেন কি হয়েছে কি হয়েছে? বাইক মাছ পাইলাইছ? আছে আসতে তাড়াহুড়া করে না, হঠাৎ করে হাত দিও না। হোসেন রাস্তা মিল মানে সাত যে চলাচল করছে দেখা যায়? মানে যা দেখলাম নমুনা দেখে বুঝে গেছে 90% ইনশাল্লাহ পাওয়া যাবে। আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো দর্শক আমরা আছি, এই গ্রামের নাম কি, কোন জায়গা একটু বিস্তারিত বলেন। দাউদকান্দি থানা পৌর ইউনিয়ন বন্যকান্দি গ্রাম প্রধান বাড়ি। বাইক মাছ পাইলাইছ? কোন জায়গা পাইলা? আস্তে আস্তে, তাড়াহুড়া করার দরকার নাই ভাই। বলো হোসেন কি অবস্থা? আছে এলে আস্তে আস্তে তাড়াহুড়া করে না, হঠাৎ করে হাত দিও না। এই সাবধানে দাও, এই তোমরা একটু দূরে যাও তো, কোদালটা দাও তো, কোদালটা দাও। দর্শক আছি দাউদকান্দি শিলার চরে। আজকে দুই দিন যাবত তাদের ঘরের মুরগি, এই কয়দিন ধরে মুরগি খাইতেছে? তিন দিন যাবত মুরগি, আবার ডিম খাইতেছে নাকি? এখানে লুকাই লুকাই না হোসেন, সাবধানে হোসেন, হাত দিও না। আরে হাত দেওয়ার দরকার নেই। ও হোসেন, এত তেল তেল লাগা জিনিসটা, এই শোনো না। হোসেন গাছের নিচে যাবে নাকি? না এদিকে দাঁড়াইবে, উঠানে ওই খালি খালি জায়গায়, খালি জায়গায়। পায়ের দিকে সাবধান হোসেন, পায়ের দিকে দূরে রাখো, রাখেন আপনি কথা বলুন না। অনেক সাধনা করে হোসেন, মানে সলম পাল্টাইছে, দিকে তেল তেলা লাগতেছে নাকি?